আমি এখন রয়েছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার শমশেরগাজী দিঘি এবং সুড়ঙ্গ পথ, যে পথ দিয়ে বাংলাদেশের এই অংশ থেকে ওই অংশে ভারতে গিয়ে শমশেরগাজী তার ব্যক্তিগত কাজ শেষ করে আবার এই পথ দিয়ে সুড়ঙ্গ পথ দিয়ে বাংলাদেশে ফিরে আসতেন। এই তার ব্যক্তিগত কাজের জন্য এই সুড়ঙ্গ পথটি তৈরি করা হয়েছিল বলে স্থানীয় এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। ফেনীর ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। ফেনীতে আসলে পর্যটকরা শমশেরগাজীর সুড়ঙ্গ পথে ঢু না মেরে কখনো ফিরেন না। সুড়ঙ্গ পথের দিকে তাকালে রহস্যময় এক অনুভূতি সৃষ্টি হয় সবার মাঝে, যাকে কৌতূহল। কেন জমিদার শমশেরগাজী এ সুড়ঙ্গ পথটি তৈরি করেছিলেন? শমশেরগাজী কৃষক আন্দোলনের মধ্য দিয়ে অর্জন করেছিলেন জমিদারি। সে সময় তিনি চোর ডাকাত ও জলদস্যুদের রুখতে এক শক্তিশালী বাহিনী গড়ে তোলেন। বহু যুদ্ধক্ষেত্র দাপিয়ে বেরিয়েছেন বীর শমশের। 1757 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির আগ্রাসন প্রতিহত করতে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি। নবাব সিরাজউদ্দৌলার পর তিনি ঔপনিবেশিক শক্তির হাতে প্রথম নিহত হন। স্থানীয় এলাকাবাসী বলেন এটি আলোচিত সুড়ঙ্গ পথ, ইতিহাসের আলোচিত বিষয়, তাই এটি সংস্কার করে পর্যটন আকৃষ্ট করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এখানে সরকারে আমি মনে করি যে সরকার যদি একটা বিশেষ নজর রাখে, বিশেষ করে প্রশাসনের দিক দিয়ে, তারপরে এখানে একটা স্পোর্ট, একটা পিকনিকের আয়োজনের মতো একটা স্পোর্ট করে রাখে, তাহলে লোকজন এখানে সমাগম বেশি হবে, মানুষ এখানে এসে আনন্দ উল্লাস করতে অথবা দেখতে জিনিসটা অনেক উচ্ছ্বসিত হবে। এখানে আর কি বের করে অনেক লোকজন স্যার, এখানে শুক্রবার শনিবার লোক তো বেশি হয়, আর বর্ষাও যে আকাশে মেঘলা থাকলে স্যার লোক কম হয়। এখানে স্যার দীর্ঘদিন পর্যন্ত লোকের আনাগোনা মেলা, বর্ষা উঠা বর্ষা স্যার, আর আমার এখানে স্যার এমন কোনো স্যার বসার মতো লোকজনকে কিছু দিতে পারি না স্যার, বসার মতো কিছু করতে পারি না স্যার দীর্ঘদিন পর্যন্ত। এই যে ইন্ডিয়ান বিএসএফ আসে স্যার আমার এখানে, বিজিবি আসে স্যার এখানে। ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার বলেন, কিভাবে এই ঐতিহাসিক নিদর্শনকে সংস্কার, উন্নয়ন ও নিরাপত্তা দিয়ে পর্যটকদের জন্য আকৃষ্ট করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। শমশেরগাজী দিঘি সহ আমরা অন্যান্য দিঘি, এমনকি অন্যান্য আমাদের যে পর্যটন শিল্পগুলো আছে, এগুলো নিয়ে আমরা প্রতি মাসেই কিন্তু আমাদের জেলা পর্যায়ে যে কমিটিতে আমরা আলোচনা করি, এবং এই পর্যটনের এই স্থানগুলো কিভাবে আমরা পর্যটককে আকৃষ্ট করতে পারি, এখানে নিরাপত্তা সহ কিভাবে সংস্কার করতে পারি, এই বিষয়ে আমাদের উদ্যোগ আছে। আমরা সামনের দিনগুলোতে সকলকে নিয়ে এখানে আরো বেশি কিভাবে আকৃষ্ট করা যায় পর্যটককে, সেই ব্যবস্থা আমরা মানে আমরা এই শমশেরগাজী পুকুরের বিষয়েও আমরা কাজ করব। আমরা কমিটির মাধ্যমে আলোচনা করে কিভাবে এটা সংস্কার এবং এটার উন্নয়ন এবং এটার কিভাবে নিরাপত্তা দেয়া যায়, পর্যটকদের জন্য আকৃষ্ট করা যায়, সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করবো।